আসসালাম আলাইকুম ফেলো ভিউয়ার্স, আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে এর আগে আমরা অনেক ক্লাস নিয়েছি কিভাবে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করব, তারপরে কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে। আপনারা ওই ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে এই ক্লাসগুলো পরবর্তী ক্লাসগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ধারাবাহিকভাবে ক্লাস যদি করা হয় তাহলে আমরা পরবর্তী ক্লাসটা বুঝতে সক্ষম হব বা এই ক্লাসটা বুঝতে সক্ষম হব। যে আমরা লিখি এখন 9f, মনে করেন 9bf আমরা লিখি, এটা একটা হেক্সা ডেসিমেল সংখ্যা। তাহলে এটা দেখে আমাদের বের করতে হবে বাইনারি সংখ্যা, বাইনারি কত। তাহলে এর আগের ক্লাসে আমরা বিসিডি কোডের একটা ক্লাস নিয়েছিলাম, এটা আমরা গিয়ে চ্যানেল থেকে গিয়ে দেখতে পারবেন। আচ্ছা, যেমন ওয়ান, ওয়ানের ডবল হচ্ছে টু, টু ডবল ফোর, তারপরে ফোরের ডবল এইট, এরকম ওয়ান থেকে 15 মান আমরা এই কোডের মাধ্যমে, এই বিসিডি কোডের মাধ্যমে আমরা বের করতে পারবো, বিসিডি কোডের মাধ্যমে বের করতে পারবো। তাহলে আমি এটা লিখে দিচ্ছি এখানে। আচ্ছা, চলি আমরা এরপরে এই সংখ্যাটা লিখবো। প্রথমে এই সংখ্যাটা, এটা তো যেহেতু দ্বারা, এরপরে এই সংখ্যাটা আমরা আবার লিখবো 9bf। তো ফাঁক করে লিখতে যাচ্ছি, এরকম লিখে দেবে। আচ্ছা, আমরা করলাম এখানে সমাধান, এখান থেকে শুরু করি। আচ্ছা, এটা না লিখলেও চলে আমাদের। তাহলে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এরপরে আসুন এটা থেকে আমরা বাইনারিতে বের করব কিভাবে, দেখি এটা কিভাবে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে বিসিডি, তাহলে আমাদের মনে রাখতে হবে হেক্সা ডেসিমেল থেকে যখন বাইনারিতে যাব তখন 4 বিট করে, মানে 4 বিট করে আমাদের বের করতে হবে। মানে একটা সংখ্যার জন্য, একটা সিম্বলের জন্য, একটা ডিজিটের জন্য আমাদের 4 বিট করে সংখ্যা বের করে, 4 বিট করে বের করতে হবে। আচ্ছা, তাহলে 9-এর জন্য আমার লাগবে 8 আর 1, তাহলে এগুলা শূন্য দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে 9-এর বাইনারি কোড হচ্ছে এটাই, 4 বিট করে। তারপরে বি এর আমরা বাইনারিটা বের করবো, বি সমান হচ্ছে আমরা জানি, বি সমান হচ্ছে 11। তাহলে 11 কত হচ্ছে, এদিক দিয়ে এটা লাগবে 8, এটা হচ্ছে 2, 10, এরপরে তাহলে এই মাঝখানে যেটা লাগবে না সেটা শূন্য দিয়ে দিলাম। তাহলে এটাও লিখলাম ওরকম করে 1, 0, 0। এরপরে এফ এর মানটা আমরা বের করবো এখন, তারপর এফ সমান হচ্ছে 15, 15 সবগুলো লাগবে, তার জন্য সবগুলো নিচে আমরা 1 দিব। এখন আমরা এটা এভাবে লিখতে পারবো, এখানে আমরা 2 দিলে সমস্যা নেই, কারণ এটা হচ্ছে বাইনারি মান, তার জন্য এখানে আমরা বেস 2 দিতে পারবো। আর এটা হচ্ছে হেক্সা ডেসিমেল মান, তার জন্য এখানে আমরা 16 দিতে পারবো। তারপরে এখন সবগুলো চাইলে আমরা একসাথে লিখে লিখে ফেলতে পারবো। তবে একটু ফাঁক ফাঁক করে যদি লিখি আমাদের আইডেন্টিফাই করতে সহজ হবে, তার জন্য একটু আমরা ফাঁক ফাঁক করে লিখতে পারবো। তাহলে এখানে 4 বিট,
এর পরে এখানে 4 বিট আর এখানে 4 বিট। তারপর এরপরে চলে আসুন, সুতরাং আমরা লিখতে পারি 9BF। সিক্সটিন মানে হেক্সাডেসিমেল ইকুয়াল হচ্ছে এটা। তাহলে 4টা 4 বিট এখানে দেখেন, এই 4টা, তারপরে এই 4, তারপর এরকম আপনার আন্ডারলাইন না করলেও চলবে। তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই, আর একটা ক্লাস হচ্ছে এরপরে, ক্লাসে আমরা হাজির হব অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। তাহলে আমাদের মনে রাখতে হবে হেক্সাড থেকে যখন আমরা হেক্সাডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে যাব, তখন 4 বিট করে আমাদের নিতে হবে। তাহলে 4 বিট করে করে যখন আমরা এভাবে বিট বানাবো, তাহলে আমাদের মানটা বের করা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে 4 বিটটা আমরা এরকম বিসিডি কোডের মাধ্যমে আমরা এগুলা বের করতে পারি। তাহলে আমাদের ক্লাস এতটুকু, আজকে এতটুকুর মধ্যে শেষ করতেছি। নো মোর টুডে, দেখা হবে আরেকটা ক্লাসে।